দেখলে অবাক হবেন, কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। সশরীরে তিনি ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে, একই ধারায় খুঁজে চলেছেন দেশের স্বাধীনতা। তাঁর ওপরেই যেন রয়েছে গুরু দায়িত্ব, তিনি যেন জাতির জনক, মোহনদাস করমচাঁদ গান্ধী। 1948 সালের জানুয়ারিতে ইহলোক ত্যাগ করলেও দেখা যাচ্ছে 7 দশক পার করে তার জীবনধারায় বিশেষ কোনো বদল হয়নি। একই রকমভাবে ধুতি পরে লাঠি হাতেই রয়েছেন, চোখেও রয়েছে সেই একই চশমা। কলকাতা 24/7-এর ক্যামেরায় বন্দি হলেন আপামর দেশবাসীর বাপু। বাপু না প্রতিরূপ, রহস্য ঘনীভূত। চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। 1947 में गांधी का सपना था कुछ नया चीज हमारा देश में होएगा। कितना आदमी लोग सुसाइड कर रहे हैं, नौकरी नहीं है, क्या हालत है। आगे का लीडरशिप मोदी का बहुत अच्छा है, वो आगे का सोच रहा है। हम कुछ चाइना से सामान लाके यही हमारा देश में ये छोकर लोग को नौकरी देंगे तो चाइना का सामान क्यों, खिलौना सब कुछ चाइना क्यों एस्टेब्लिश। हमारे आदमी लोग को छोकर लोग ग्रेजुएट लोग को नौकरी नहीं है, वही चीज हम लोग ये पेन नहीं बना सकते, खिलौना नहीं बना सकते। বলাই বাহুল্য যে উল্লেখিত ব্যক্তি আসলে জাতির জনক মহাত্মা গান্ধী নন, তবে শারীরিক গঠন এবং বাহ্যিক বৈশিষ্ট্য দেখলে বোঝার উপায় নেই যে ইনি গান্ধীজি নন। কলকাতা মে শিয়ালদা মে গয়া জুতা পলিশ কর রহা হ্যায় গ্রাজুয়েট, ও বলতা হ্যায় মেরে কো রিশওয়াত দেনে কে লিয়ে পয়সা নহীঁ হ্যায়, রেলওয়ে মে নৌকরি থা 3 লাখ পুরে মেডিকেল মে আনপিট গয়া। থোড়া রেকগনাইজিং মেরা ভয়েস সো গান্ধী কো জো উচ্চারণ থা ও রিমাইন্ড করনে কে লিয়ে হমকো গান্ধী কা জো বোলেলা লিখেলা বহুত কুছ হ্যায় উসনে কুছ সপনা দেখেগা ও চলা গয়া। চলতি বছরই দেশ জুড়ে শুরু হয়ে যাবে মহাত্মা গান্ধীর সার্ধ শতবর্ষ উদযাপন। সেই উপলক্ষে অনেক চলচ্চিত্র নির্মাতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু সেই সকল প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতির জনকের প্রতিরূপ অগাস্টাইন ডি আলমাইরা। কারণ পর্দায় মুখ দেখানো নয়, বাপুজির মতোই দেশ এবং দেশবাসীর সেবা নিয়ে থাকতে চান অগাস্টাইন ডি আলমাইরা। রানা দাস ও সৌমেন শীলের রিপোর্ট, কলকাতা 24/7, বেঙ্গালুরু।